আজ আমরা সরষে ইলিশ করার জন্য তিন পিস ইলিশ মাছ নিয়েছি। এইবার আমরা তার জন্য নিয়েছি পরিমাণ মতো নুন, হলুদ, সরষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা, আর নিয়েছি সরষের তেল। এইবার আমরা একটা মিক্সারের মধ্যে সরষে, পোস্ত আর কাঁচা লঙ্কা নিয়ে একসাথে মিক্স করে নিচ্ছি। তাতে অল্প একটু জল ঢেলে নিলাম, দিয়ে মিক্স করে নিয়েছি। মিশ্রণটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি একটা প্রেশার কুকারের মধ্যে মাছগুলোকে সাজিয়ে নিচ্ছি। দিয়ে মিক্সারে তৈরি করা মশলাটা সরষে পোস্তর এটা আমি ঢেলে দিলাম এর মধ্যে। তার মধ্যে দিলাম পরিমাণ মতন নুন এবং হলুদ। এবার দিলাম একটু সরষের তেল। আর মিক্সারের বাটিতে যে লেগে থাকা মশলাটা সেটা ধুয়ে একটু জল দিয়ে খুব ভালো করে মাছের সাথে সমস্ত কিছুকে মিশিয়ে দিলাম। এর উপরে দিয়ে দিলাম আরও দুটো কাঁচা লঙ্কা। দিয়ে প্রেশারটাকে আমি বার্নারে বসালাম, বসিয়ে প্রেশারের মুখ বন্ধ করে দিলাম। এটাকে এবার আমি একটা ফুল স্টিম হুইসেল দেব। হুইসেল হওয়ার পরে আমি খুলে নিলাম। পুরো প্রেশারটা বেরিয়ে যাওয়ার পরে আমি খুলেছি প্রেশারটা। দিয়ে আমার সরষে ইলিশ তৈরি হয়ে গিয়েছে। এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিলাম। আমার চ্যানেলটিকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করবেন।